তোমরাও কিন্তু আমরা কিন্তু এখন বলবো না কারা কারা আসছে, তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। সত্যি এটা ওরাও যে আসছে আমরা অনেক খুশি, অনেক 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 খুশি, অনেক হ্যাপি। গোলু আছে, তুমি দেখছো গোলুকে? দেখছো আমাদের স্পেশাল গেস্ট আসছে। হ্যালো হ্যালো, তো ফাইনালি আমাদের গেস্ট চলে এসেছে, স্পেশাল গেস্ট, স্পেশাল কে বলো তো? এই দেখো, এই দেখো বাসন্তী দিদি ভাই, ওদিকে দেখাও নি, ওদিকে দেখাও নি, ছোট গেস্ট আছে, ওই যে দেখো ছোট, সব দিকে ওদিকে দেখাও নি, মিছা মিছা ওদিকে দেখাও নি, মালিক মালিক তো ওই যে বসে আছে, এই তো মালিক, এই তো মালিক, ওইদিকে দেখালেই হবে। আর এটা হচ্ছে কি, আমি কর্মচারী, আমি বেতন নেই, আমাদের ঠিক আছে, এরকম ড্রেস পরেই যায়। এত দূর থেকে সেই দীঘার কাছ থেকে আসছে। হ্যাঁ একচুয়ালি, হ্যাঁ রাহুল দাদার বাড়ি কিন্তু দীঘার কাছে, দীঘা অনেক কাছে, তো এইখান থেকে এখান থেকে 2 ঘন্টা লাগে, দেড় ঘন্টা না 6 ঘন্টা লাগছে, তো সকাল 6টা পারাইছ নি, সব রিলস এর কিড়া, ঠিক আছে চলো চলো চলো, খাসি ঠান্ডা হয়ে গেল। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি সেলিব্রেশনের জন্য। জিরোটা একটু খেতে পায়নি, অনেকক্ষণ লেট হয়ে গেছে, এই আবার জিরো ফুলা দিচ্ছে, জিরোকে এরা কেউ খেতে দেয়নি, কি করবে বলো? না না ফুলাই, জিরো তো হ্যাঁ করেছে, আর এখানে দেখো রাহুল দি, রাহুল দি আমাদের জিরো ফোলানো হয়ে গেছে, এদিকে তোমাদের বর্ধা ভাইও চলে এসেছে, আমরা
তো এখানে সবাই রেডি হয়ে গেছে, এইবার সেলিব্রেশনটা হবে। হ্যাঁ দেখাবো, স্পেশাল করে দেখাবো। এই দেখো আমাদের আরেকটা কেক আসছে, দিদি ভাই আমাদের জন্য কেক নিয়ে আসছে। কেকটা গলে গেছে গরমে, অনেক দূর থেকে নিয়ে আসছে সেই জন্য। ভালো করে আলাদা রকম, এই দেখো এই দেখো জিরো গুলা দেখো। তো দীপঙ্কর এসছে আমার বন্ধু, আমার স্কুল ফ্রেন্ড, তো খুব এনজয়, খুব মজা। আর তাহলে হচ্ছে যে ইয়োগা ডক্টর, ইয়োগা সেন্টার আছে, তোমরা তো দেখেছো আমার ব্লগে, দেখেছো গান্ধীবর্ম ব্লগে আমি গিয়েছিলাম এই সেন্টারে, তো খুবই সুন্দর এসছে। আর দীপঙ্করের ওয়াইফ এসছে, দেখাও ক্যামেরায় দেখাও, ঠিক আছে একটু আগে তোমরা দেখে নিয়েছো, একটু উকি বাড়ি এরকম করে দেখে নাও, ঠিক আছে। বাকি এসছে খুবই সুন্দর, চলো এবার আমাদের সেলিব্রেশন হবে। সকাল থেকে এসছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এখন বাজে ঘড়ি 6:30, বাকি এবারে সেলিব্রেশন হবে, চলো। ফাইনালি এখন সিলভার প্লে বাটন এখন ওপেন চলছে, আর এখানে তিন চারটা ক্যামেরা চলছে। কথা ছোট্ট প্লে বট দেয়নি, এত বুড়ো নাম প্লে বটন খুলায়নি, এটাই একটা ইউনিক। সবার কাছে তো বড় আছে, তোমাদের কাছে ছোট আছে, বাচ্চাটা ওটা মেয়ে, এটা পুরো হ্যাঁ এই তো এই তো সুন্দর সুন্দর সাইজ দেখো, গোলুগ্রাম দেখে আমিও প্রণাম করছি। এইবারে বুঝতে পাচ্ছি সবাই, মাঝখানে দেখো এই দেখো কত বড় আর কত ছোট, মনটা খারাপ মনটা খারাপ না, এটাই একটা ইউনিক জিনিস আছে তোমার কাছে, হ্যাঁ ইউনিক জিনিস, আর এটার জন্য সবার কাছে নেই, এটা এইটার জন্য সবাই পাগল। চলো চলো কেক কাটা হবে, চলো। তো ফাইনালি আমাদের 1,00,000 কমপ্লিট হয়েছে, যেটা হচ্ছে তোমাদের জন্য, তোমরা না থাকলে আমরা জিরো আর তোমরা থাকলে আমরা হিরো। 1,00,000 অনেকদিন আগেই কমপ্লিট হয়েছে, বাট আমরা সেলিব্রেশনটা আজকে করলাম, তোমাদের ভালোবাসার ফল আজকে আমরা পেয়ে গেছি। তো তোমরা এত ভালোবেসেছো, এত আমাদেরকে সাপোর্ট
করেছো, তো খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে, তো সেই উপলক্ষে আজকে সেলিব্রেশন কেক কাটা তো হবে। চলো সবাই ভালো, সবাই হ্যাঁ চলো চলো কেক কাটা শুরু হবে, চলো চলো প্রথমে একটা কাউন্ট করে নাও, হ্যাঁ 3-2-1 তারপরে হামলা, হ্যাঁ 3-2-1 সুন্দর 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 এই বোনটা ফাড়লো তো সুন্দর 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 তারপরে আরেকটা জিরো বুঝলো, তারপরে সেটাও পাড়া প্রতিবেশী, তারপরে কে চলে এলো, এটা কিন্তু তোমরা না হলে এটা কমপ্লিট হতো না। লাগিয়ে দেওয়া হবে টেকনিক্যাল আইএনডির পাশে মৌসুমী এন্ড সোনালী চ্যালেঞ্জিং। গান্ধী বর্মনকে তো সাপোর্ট দাও, তোমার কি করবে এই গান্ধী বর্মনকে সাপোর্ট করো একটু জলদি জলদি। আরে এদের চ্যানেল থেকে তিন লাখ করে এদিকে ফিকে দাও, চলে যাচ্ছো আমাদের 1 মিলিয়ন হতে এত দেরি হচ্ছে কেন? এদিকে এদিকে ক্যামেরা চালু করো, কেক খাওয়াতে গিয়ে একদম জামাটাকে নষ্ট করে দিয়েছে, হোয়াইট ড্রেস একদম রেড ড্রেস হয়ে গেছে, জামা তো ধোয়া হয়ে যাবে, ওগুলা একটু হয়ে যাবে, হ্যাঁ মেন গুলো কি আসবে ওইটাই, यस এটাই হচ্ছে আনন্দ। এইটা এটা এটা ক্লিপ আসছে পড়ে গেছে যে কে আমাদের সেখানে আছে সেখানে, ওই বাবু চারদিকে ক্যামেরা লাগানো, ওইখানে ক্যামেরা শুট চলছে, আনলিমিটেড টিপ পড়া হয়েছে, এই দেখো টিপ পড়েছে, লাল টিপ নিয়ে লাল টিপ পড়েছে, এমিলা দাদা এটা ক্লিয়ার করো আমরা রিলস বানাবো বুঝলে, মানে আমরা আমরা তিনজন মানে এডি এডি এরা কি কয় আর এখানে বাচ্চাদের খাওয়া খাওয়াই চলছে, বাচ্চা বাটিকে খাওয়ানো চলছে, দীপঙ্কর বাড়ি চলে যাচ্ছে, তো খুবই ভালো লাগলো আসলো আর আমাদের পার্টিতে জয়েন করলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা সবাই মিলে এখানে বসে বসে আড্ডা দিচ্ছি, খাওয়া দাওয়া করার পরে সবার হিস্ট্রি জানছি, সবাই সবাই কালকোটা প্রেম ছিল এটা জানছি, এখানে হামলা ফ্যামিলিতে এসে যদি না খাওয়া দাওয়া ভালো হয় এটা হয় খাওয়া দাওয়া ভালো হবেই, সত্যি এই যে এসছে আমরা আমি ভাবিনি যে হয়তো আসবে, কারণ এত বড় ইউটিউবাররা আসা একটা বাবা আমাদের বাড়িতে একদম ভিড় পড়ে গেছে, এত সাবস্ক্রাইবার আছে
খুবই ভালো দেখো চলো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আর দাদা ভাইকে আর দিদি ভাইকে যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দিয়ে দাও আর ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছো পেজটাকে অবশ্যই ফলো করো ততক্ষণ তো আমরা সুস্থ থেকো ভালো থাকো আমাদের তাতলি অন মিলিয়ন হিট করো বাই বাই আমাদের তাতলি অন মিলিয়ন হিট করো।